তুমি দেখো ভাই ফেসবুকে মনে করো যে একা কিছু মনে করবে না, তোমাকে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সাকিব যখন এই ছবির আগে অনেকগুলো প্রবলেম গেছে না বেচারার, ওই প্রোডিউসার এসে ওনার নামে কি কি বললো না বললো অস্ট্রেলিয়া, এবং সে তোমার লিখলাম সাংবাদিকের লিখলো 3 ঘন্টা 4 ঘন্টা ওনাকে থানায় বসে, তখন তার এই যারা লেখে তার পক্ষে সাকিবিয়ানরা কোথায় ছিল? বা সে যে কোর্টে একা একা যাচ্ছে অনেক মাস্টার শটে, তখন ওরা কোথায় ছিল? আমি বলছি এখন আমি 11টা ছবি ইন নভেম্বর পর্যন্ত আমার 11টা ছবি তোমার আমি বলে দিলাম। হ্যাঁ আমি অনেক তুমি ভালো করে জানো যে আমি যে ওই ছবির সবচেয়ে হায়েস্ট, আমি আর কিছু না বলি তুমি জানো এগুলো আমার ভেজাল ছিল তুমি ভাইয়া, বাট প্রিয়তমাতে হয়তো বা যেহেতু সাকিব আমি একটা এমন জুটি তো সবাই মিস হলে মানুষ মনে পড়ে, এবং আমাকে অনেকে এখান থেকে আমেরিকায় ফোন দিছে আর অনেক কথা বলছে, তো এটা আমার বলার দরকার নাই, কারণ আমি কারণ কথা বলে কোনো কোনো বড় কিছু করবো না। প্রহেলিকে এটা তো তুমি আমার তো 35-36 বছরের ক্যারিয়ার, আমি বললাম তো বাংলা ছবি হলো সবার আগে বলতো নায়ক নায়িকার আগে মিশা আছে, মিশা আছে এটা এটা আমি 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 কিন্তু এটা না মরবে না, তুমি যে কোনো সুপারস্টার বল আমার সাথে ছবি জসিম ভাই বলছে ইন্ডিয়া থেকে যখন আমি স্বামী কোন আসামি সুপার ডুপার হিট ছবি ইন্ডিয়ার প্রডিউসার তখন বলছে এই যে এখনকার এই জানি এই যে মানে যা অনন্য অমন যাদের সাথে করে ভুলে গেলাম নামটা কি না হাসুধানুকা, ওরা বলছে যে সেকেন্ড ছবিতে সবার আগে আমি মিশাকে লাগবে, ঠিক আছে তো তোমাকে আমি বললাম তো বাংলাদেশে কোনো প্রোডাকশন হাউস বা এখন যারা ছবি করছে রেহান খান আমি চিনি রেহান খানকে, বিপ্লব হায়দারকে আমি চিনি এরা মিডিয়ার ছবি, বাট ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে মিশা সদগরকে লাগবে, বাপ হিসাবে মিশা সদগরকে লাগবে, রেহান রাফি সুরঙ্গে নিল না কেন, রেহান রাফি আমাকে সুরঙ্গে নিব কেন, রেহান রাফি আমার ওখানে করার মতো চরিত্র আছে কিনা সেটা দেখো, বাট প্রিয়তমাতে হয়তো বা যেহেতু সাকিব আমি একটা এমন জুটি তো সবাই মিস হলে মানুষ মনে পড়ে, এবং আমাকে অনেকে এখান থেকে আমেরিকায় ফোন দিছে আর অনেক কথা বলছে, তো এটা আমার বলার দরকার নেই, কারণ আমি কারণ কথা বলে কোনো কোনো বড় কিছু করবো না। প্রহেলিকে আমাকে তো বলছে যে আমাকে লোক বলছে যে যে একজনকে সম্ভ্রান্ত বিষয়টা তো আলাদা, সম্ভ্রান্ত সম বলার সময় ভয়েস যে রূপ ধারণ করবে ওটা তো হবে না, তুমি মুচিজের চেহারার মতো কাউকে তো তুমি সম্ভ্রান্ত বানাতে পারবা না, রহিস বানাতে হলে তোমাকে জানতে হবে পেস্তা বাদাম আর চীনা বাদামের পার্থক্য তোমাকে জানতে হবে, 10 টাকার বাদামের এফেক্ট ফু দিয়ে খেতে হয়, পেস্তা বাদামটা ধুয়ে খেতে হয়, 10 টাকার বাদাম ফু দিয়ে তারপরে খেতে হয় ভালো টালো আছে কিনা, আর পেস্তা তুমি যদি খাবা তুমি মনক্কা পেস্তা এগুলো খাবা তাহলে এটাকে কিন্তু অনেক যত্ন সহ, আমি সেটা বলতে চাই না, দ্যাটস নট মাই হ্যারেক, দ্যাটস নট মাই বিজনেস, আমি বলছি এখন আমি 11টা ছবি ইন নভেম্বর পর্যন্ত আমার 11টা ছবি তোমার আমি বলে দিলাম। হ্যাঁ আমি অনেক তুমি ভালো করে জানো যে আমি যে ওই ছবির সবচেয়ে হায়েস্ট, আমি আর কিছু না বলি তুমি জানো এগুলো আমার ভেজাল কথা তুমি ভাইয়া, আর তাছাড়া তুলনামূলকভাবে ভাই কেউ আমাকে নিবে না এটা তো সম্পূর্ণ তার ব্যাপার ভাইয়া, কেউ আমাকে নিবে না এটা সম্পূর্ণ তার অধিকার আছে, এবং আমি একজন শিল্পী হিসেবে আমার অধিকার আছে যে আমি করবো কি করবো না এটাও তো আমার অধিকার আছে, একটা লোক ইন্ডাস্ট্রি কেউ কথা বলে আপনার ছেড়ে পড়ার নিয়ে পড়ার নিয়ে, হ্যাঁ তোমার ভাই ছেড়ে দেওয়া ছবি শতাব্দী করেছে ঢাকায় অ্যাটাক দীপঙ্কর দীপ আমার বাসা সিটিং দিয়েছে ডেট মিলাতে পারিনি শতাব্দী করেছে, তো এই ছবি সেলিম ভাই করলো তাহলে এগুলো বলতে চাই না, তুমি এখন বলো 4টা সিনে আমি কেন করবো ভাই, হ্যাঁ করবো সেটা আলাদা কথা, নতুন ছেলেকে একটা যে ব্রেক দিবো চলেছে, যদি আমি ক্রেডিট দিব সবার আগে অবশ্যই ডাইরেক্টর প্রোডিউসারকে, তারপরে আর্টিস্ট হিসাবে তো ও যাবে, ওই মেয়েটা অসাধারণ পারফরমেন্স করছে অসাধারণ, যার হ্যাঁ ও বাংলাদেশের মেয়ে হইলে তো স্টার হয়ে যেত, না না প্রিয়তমা প্রিয়তমা দেখে আমি মিস করি না, প্রিয়তমার অনেকে যারা সাকিব মিশা জুটি চায় বা যারা অ্যাকশন জানে যেন ভিলেনিজম হিরোইজম ব্যাপারটা আছে, সাকিব এন্ট্রিটা তো হিরোইজম, তুমি দেখো না মাকে মাস্ক পরে ওটা ইয়া হাঁটুটা তো হিরো ফিল্মে একটা ইমেজ লাগে, তো না ওটা ব্যাপারটা হচ্ছে যে সাকিব গল্প যদি পছন্দ না হয় একটা শিল্পী সেই গল্প নিয়ে বলতেই পারে এক, আর রেমুনারেশন নিয়ে তোমরা তোমরা তোমাদের গান গান হলে যেমন মনে করো জেমস ভাই তোমাদের মধ্যে সর্বোচ্চ টাকা আমাদের ঈশের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিল আমার জানা মতে, ওই যে এবার কালে যাইব একা কাছ থেকে, তো এটা একান্ত ব্যক্তিগত রেমুনারেশনটা হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি বলবো না, তবে
এটার অন্য অন্য দিকও আছে, খালি শুধু একটা দিক না, গল্প পছন্দ হতে হবে। সাকিব আমাকে যেটা বলেছে ওটা আমি এই লাইনে বলতে পারবো না, বলতে পারবেন না। সাকিব আমাকে বলেছে যে বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না আর কি, বিষয়টা প্রডিউসার যেদিন ওর ফাইনালে যে কথাটা হচ্ছিল, সাকিব প্রডিউসার আর খোকন এই ছবি না ফাইনালি, তখন এক মিনিট সাকিব প্রডিউসার সাকিব নিয়ে আলাদা কথা বলছে। তো যে কথাটা বলছে সাকিব আমাকে বলছে এটা আমি বলতে পারবো না তোমার সামনে, না এটা না এটা না এটা এটা আলাদা, আমি এটা বলতেই পারবো না, কনফিডেন্সিয়াল টেকনিক্যাল কাস্টিং মাস্টিং এগুলো ফালতু কথা ওরা বাদ দিতে বলতে, এটা আলাদা কথা। সাকিব নিশ্চয়ই ভালো, যখন সাকিব কিন্তু খোকন আমাকে বললো 25 তারিখে সেট বন্ধু, রাইট, আর সেট আমেরিকা থেকে, আমাকে আমি পায়ের ছোট একটা অপার আমার টেসিয়াল এটা কুশল লিগাম ছিঁড়া, আমার ডেট নেওয়া যে 13 তারিখে বন্ধু আমি অপারেশনটা করে আমেরিকায়, আমি বলছে না বন্ধু হিরো, আমি বললাম হিরো তো আমার সাথে, না বন্ধু আমার সাথে কথা হয়েছিল যে 25 তারিখে শুটিং করবো, আর সাকিব তো আমাকে আমেরিকায় বলছে এটা না প্রডিউসারের যেহেতু ওর ব্যাপার, ওর ব্যাপার আমি কেন যাবো, আমার মধ্যস্থতা করার কি আছে, ওর ওর ব্যাপার, প্রডিউসার ডিরেক্টরের ব্যাপার আর সাকিবের ব্যাপার। যারা কমেন্টস করে না ভাইয়া তুমি দেখো ভাই ফেসবুকে মনে করো যে একে কিছু মনে করবে না, তোমাকে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সাকিব যখন এই ছবির আগে অনেকগুলো প্রবলেম গেছে না বেচারার, ওই এক প্রডিউসার এসে ওনার নামে কি কি বললো না বললো অস্ট্রেলিয়া, এবং সে তোমার লিখলাম সাংবাদিকের লিখলো 3-4 ঘন্টা ওনাকে থানায় বসে, তখন তার এই যারা লেখে তার পক্ষে সাকিবিয়ানরা কোথায় ছিল, বা সে যে কোর্টে একা একা যাচ্ছে অনেক মাস্টার শটে, তখন ওরা কোথায় ছিল? আমি বললাম তো এটা ফেসবুকে কিছু লোক কয়জন লোক লিখতেছে, এটা না আসলে যে ছবি চলবে যে ছবি মানুষের ভালো লাগবে তো সবাই সাকিবিয়ান, তখন প্রিয়তমার সবাই সাকিবিয়ান। এটার দুটো কারণ, একটা হচ্ছে ভাইয়া হয়তোবা আমি মেধাবী না, তবে প্রচুর পরিমাণে পরিশ্রমী আর পরিশ্রমটা করতে পারি, আর এইটু মানে ফিলোসফি কাজ করে যে পরিশ্রম করলে ইনশাল্লাহ একটা স্ট্যান্ডার্ড দাঁড়ায়। তো আর যারা পরিশ্রমী তাদেরই দেখলাম যে তারা লং টাইম স্টে করে যায়, মেধা যদি চর্চা না থাকে মেধা আবার হঠাৎ ঝরেও যেতে পারে, কিন্তু একটা মাঝামাঝি মেধাবী একটা লোক যদি রেগুলার চর্চা করে তাহলে সে অনেক দিন লংজিভিটি করে। হয়তো আমি বাংলা চলচ্চিত্রের একজন এক্সাম্পল হতে পারি, আমি মেধাবী না তবে আমি যতটুকু চেষ্টা করা উচিত পরিশ্রমী হওয়া উচিত আমি মন থেকে করি। আজকের একটা আউটডোর তোমার বন্ধুকে ছোটো সাইফ চন্দন, তোমার ছোটো না? হ্যাঁ, তো সাইফের একটা ছবি আমরা সিলেট আউটডোর, এবং আউটডোর থেকে আমরা জাস্ট জাফলংয়ের ওই পারে যে আদিবাসীরা আছেন রাজা রানী, ওইখানে একটা আলাদা একটা জগৎ, আমি জীবনে যাইনি, ওইখানে থেকে আমরা আউটডোর করেছি, আর ওই জায়গাটা আমি জীবনে প্রথম গিয়েছি, আদিবাসী শুনতাম এই তার আসন থেকে এসছে, বা তারা আরেকটা মানে আমাদের মতোই বা ওনা ওনাদের একটা ভাষা আছে, ওনাদের ওখানে রাজা রানী আছেন, ওদের সিস্টেম সবাই আশেপাশের লোকগুলো মানে, তাদের পানের ব্যবসা আছে ওইখানটায়, আমাদের কিছু বাঙালিও আছেন তাদের মহাজন হিসেবে তারা পানগুলো নেন, এবং বালুর বিষয় ওই যে যেখানে জাফলংয়ে পাথর বা বালুর যে ব্যবসাটা হয় ওইখানটায়, ওই এলাকা নিয়ে একটা গল্প, ছবির নাম ওয়াদা সাইফ চন্দনের। তা আমি ওইখানে আদর আজাদ, তারপর তানহা, তারপর আমাদের সায়মান আমরা ছিলাম, তো মিঠু ছিল, বর্দা ছিল, তো যেহেতু আমার ব্যস্ততা সেই জায়গায় আমারকে বেস করে কাজ করা হয়েছে, এবং খুব সকালে উঠতাম কাজ করে এবং স্পটে যেতাম, আর গরম যে কী ছিল, আর ওই তুমি একটু বললে না যে হ্যাঁ বয়স তো আমার হয়েছে অনেক, তো আমি এত সুন্দর অনেকগুলো অনেকগুলো মানে জাহাজগুলো বালুর জাহাজ বা বালুর ই বলি যে লঞ্চ বলি বা যেটা বলি সবগুলো এভাবে মনে পদ্মা ফুলের মতো, তো ড্রোন নিয়ে গিয়েছিল, তো আমরা পার হচ্ছি তখন আমি তখন বললাম যে এলাকায় যে ব্যাপারটা আমার আমার ভাগ্নে সাইমনের সাথে বা যেটা নিয়ে যে এখানে যে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে এই এলাকা দিয়ে জঙ্গল দিয়ে বোঝানো যাবে না, কিন্তু আমরা যদি এখানে একটা টপ শট ধরি আমি আসতেছি, আমি আমি তখন আমি বোর্ড দিয়ে যাচ্ছি, সাথে সাথে ক্যাচ করলো সে চন্দন, চন্দন স্মার্ট ছেলে, বললো 2 ঘন্টা শুটিং করছে তুমি বিশ্বাস করো, আর যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট হাতে ছাতা, কিন্তু বড় শটে যে ছাতা নিয়ে থাকে আমার চেহারা দেখা যাবে না, তো সেই জন্য ক্যামেরাম্যানও রিকোয়েস্ট যে হিসাবে ছাতাটাও হাতে থাকুক, আপনি এভাবে আসছেন, দেন আমি আমার নির্বাচনের প্রচারণা করতে যাচ্ছি, ওই শটগুলো নেওয়া হয়েছে এবং শর্ট 2 ঘন্টা দিলাম আমি, এত গরম ছিল তানভীর, তারপরে আমরা ওইখানে কোনো যানবাহন নেই বা এরকম উঁচু ছোটো ছোটো পাহাড় ঘেঁষা রাস্তা, পাথর টাথর জাফলং,
তারপরে মানে একটা লোকালয়, যে লোকালয়ে আমি জীবনেও পরিচিত না, ওইখানে মিশুক করে যেতে হয়, মিশুক বা সমীরণ যাই বলে ওগুলো দিয়েই, তারপর আবার কিছু জায়গায় হুন্ডা জাতীয় কিছু, ওইখানে গেলাম, আমি শ্বাস নিতে পারতেছিলাম না, ব্রেথ নিতে পারতেছিলাম না। তারপর আমাদের সময় কম, উনি ওই রানী তার তার বাংলোটে আমার বাংলো, তার বাড়িটা আমার বাড়ি, শুটিং করলাম। এবং ওইখানে একটা পানির জঙ্গলে আমাদের শুটিং ছিল, তো আমার শট নেওয়ার পরে অন্য দিনের কথা বলতেছি, ওইখানেই আমাদের রোজ যেতে হচ্ছে, ওরা শুটিং করতেছে, আমি ছয় ঘন্টা বসেছিলাম জঙ্গলে, আজকে শেষ করতে হবে, আমার কাজ করার পর আবার আদরের কাজ ধরলো। তো তখন সবাই অবাক, এই বয়সে আমি অন্ধকার জায়গায়, কেউ নাই, আদিবাসী কতগুলো লোক শুটিং, আরেকটা জঙ্গলে, আমার সাথে শুধু প্রোডাকশন বয়, আমার আমার যিনি অ্যাসিস্ট্যান্ট, আমি ছয় ঘন্টা, তার মধ্যে একটু একটু ভয়, মশার ভয় তো আসে, আমি ছয় ঘন্টা এক জায়গায়, এত খারাপ লাগতেছিল, এতবার আমি বললাম, দোয়া পড়তেছিলাম, দোয়া পড়তেছিলাম, এমনি পড়তেছিলাম, ওরা খালি আলাপ করতেছিল, করার কিছু নেই, ওই জায়গাটায় আবার কালকে আসা সম্ভব না। এটা আসলে হ্যাঁ, এটা তো অফকোর্স ভুলে যায়, আমি না সবাই ভুলে যায়, বাট ওই যে মানে ভালোবাসা বা ভালো লাগা, এবং আমি হয়তো বা কাজ মানে বাধ্য, এটাই পছন্দ করি, এটাই ফিল করি।